হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা সর্বপ্রথম বলছিলেন কে? আদম আলাইহিসসালাম। এই হাসির উত্তর দিয়েছিলেন আল্লাহ তাআলা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ যেন তোমার প্রতি দয়া করেন, ইয়ারহামুকাল্লাহ এর অর্থ। তাহলে হাসির জবাব দিয়েছেন আল্লাহ, এই জন্য হাসি দাতা আলহামদুলিল্লাহ বললে যিনি শুনবেন তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দেওয়ার জবাব যখন আল্লাহ দিলেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে আল্লাহ তাআলার নিকট আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আমি তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছি, তার মধ্যে সালাম করা এটাও শিক্ষা দিয়েছি। ওই যে ফেরেশতার দল যে বসে আছে, এই ফেরেশতার দলদেরকে তুমি সালাম করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার দলকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। এই সালামটা কে করছেন প্রথম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে করছেন? ফেরেশতাদেরকে। কথা বুঝেন? ফেরেশতারা এই সালামের জবাবে বলেছিলেন ওয়ালাইকুমুস সালাম। ফেরেশতারা উত্তরে বললেন ওয়ালাইকুমুস সালাম। এরপরে ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হন। এখন যা শুনতেছেন এটা সালামের ইতিহাস, কারণ ইতিহাস না জানলে ওই কথার গ্রহণযোগ্যতা আমাদের কাছে অতটা থাকে না, মজাও থাকে না। এ সালাম আসলো কোন থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যখন প্রত্যাবর্তন করলেন, আবার ফিরে আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতকে মুষ্টিবদ্ধ করা দেখলেন। কয় হাত? আল্লাহর কয় হাত? দুই হাত। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম এখন তোমার ইচ্ছা আমার এই দুই হাতের মধ্যে, উভয় হাতের মধ্যে তোমার যে হাত পছন্দ সে হাত তুমি গ্রহণ করতে পারো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত কবুল করলেন। কোন হাত? ডান হাত। ডান হাত কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টিবদ্ধ হাতকে খুলে রাখলেন। খোলার পরেই দেখতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিবদ্ধ হাত খোলার পরে অসংখ্য অসংখ্য রূহকে দেখতে পাইলেন। রূহ! আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? মান হাউলা, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা হলো তোমার সন্তান সন্ততি। এরা হলো কি? তোমার সন্তান সন্ততি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই সন্তান সন্ততি, তোমার এবং তোমার এই সন্তান সন্ততির সম্বাদন হলো তুমি যেভাবে ফেরেশতাদেরকে সালাম করেছো, এই সালামটা আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার সন্তান সন্ততির মধ্যে সালামের সম্ভাষণ, সালাম বিনিময় করবে, এই শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম।